নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনারা যারা ডাব্লিউপি প্রিলিমিনারি এক্সাম তাদের অলরেডি ফিজিক্যাল টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য এডমিট কার্ড অলরেডি দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং এডমিট কার্ড দেওয়া কিন্তু চলছে আপনারা অনলাইন থেকে ডাব্লিউপি ওয়েবসাইট থেকে কিন্তু এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন এখানে আপনার কোথায় কোন মাঠে পরীক্ষা হবে কোন মাঠে এক্সাম হবে পুরো ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন কবে আপনার মাঠ রয়েছে সমস্ত কিছু এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করতে চলেছি এই যে অ্যাডমিট কার্ডটি আপনারা পাবেন এতে নিচে একটি ইনস্ট্রাকশন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বলে জায়গা রয়েছে এবং এতে আপনাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে কি কি শর্তাবলী রয়েছে কি কি করা উচিত কি কি করা উচিত নয় কি কি সুবিধা আপনি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে পাবেন কি কি সুবিধা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে আপনারা পাবেন না সমস্ত কিছু কিন্তু এই ইনস্ট্রাকশনে বলা রয়েছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ডিসকাস করে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি আপনাদের যথেষ্ট উপকারে লাগবে এবং যথেষ্ট হেল্পফুল হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটি ইনস্ট্রাকশন কিন্তু আপনার আগের থেকে জেনে নেওয়া দরকার নইলে কিন্তু পরে কিন্তু প্রবলেম ফেস করতে কিন্তু হবেই তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা যে যে ডকুমেন্টসগুলির কথা বলবো প্রথমে মন দিয়ে ভালো করে শুনে রাখুন যে যে ডকুমেন্টসগুলির কথা বলবো সেই ডকুমেন্টসগুলি কিন্তু অরিজিনাল ডকুমেন্টস এবং তার এক কপি করে জেরক্স কিন্তু নিয়ে যাবেন এবং পার্সোনাল অভিজ্ঞতা বলছি এর আগে আমার একটি বন্ধু সে শুধু জেরক্স নিয়ে গেছিল অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যায়নি ফলে কিন্তু তাকে প্রচুর প্রবলেম কিন্তু ফেস করতে হয়েছে তো বি কেয়ার যে যে ডকুমেন্টসগুলির কথা বলবো সেটির এক কপি জেরক্স এবং এক কপি অরিজিনাল কিন্তু নিয়ে যাবেন তো দেখুন প্রথমত কি বলছে প্রথমত বলছে নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউএ এন্টার ইনটু দ্য ভেনু উইদাউট দা কপি অফ অ্যাডমিট কার্ড ডাউনলোড অফলাইন মানে এই যে অ্যাডমিট কার্ডের যে কপিটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকম অ্যাডমিট কার্ডের কপি প্রিন্ট করে আপনাকে নিয়ে যেতে হবে এবং এই অ্যাডমিট কার্ডের কপিটা গেটে দেখালে তবে পর আপনি ওই গ্রাউন্ডের ভিতরে প্রবেশ করতে পারবেন অর্থাৎ প্রথমেই আপনার অ্যাডমিট কার্ডের কপিটা অবশ্যই চেক করা হবে তাই অ্যাডমিট কার্ডের কপিটি এক কপি প্রিন্ট করবেন এবং এক কপি কিন্তু জেরক্স করবেন নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট যারা এসসি আছেন যারা এসটি আছেন যারা ওবিসি আছেন তাদের কাস্ট সার্টিফিকেট অরিজিনাল অবশ্যই নিয়ে যাবেন এবং এক কপি জেরক্স কিন্তু নিয়ে যাবেন এবার বলি যারা ওবিসি এ অথবা বি ক্যাটাগরি রয়েছেন তারা কিন্তু তাদের সার্টিফিকেট এক বছরের পুরাতন হলে চলবে না অর্থাৎ যদি আপনার এক বছরের পুরাতন সার্টিফিকেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এনসিএল অর্থাৎ নন কিমিলিয়ার একটা সার্টিফিকেট নিতে হবে নন কিমিলিয়ার সার্টিফিকেট আপনি তখনই পাবেন যখন আপনি ভিডিওর ইনকাম সার্টিফিকেট এসডিওর কাছে শো করবেন তখন এসডিও একটা নন কিমিলিয়ার ফর্ম্যাটে আপনাকে নন কিমিলিয়ার সার্টিফিকেট কিন্তু দেবে তাই অবশ্যই নন কিমিলিয়ার সার্টিফিকেটটি অবশ্যই করিয়ে নেন আর যাদের করা আছে তারা দেখে নিন তাদের নন কিমিলার সার্টিফিকেটটি এক বছরের পুরাতন কিনা যদি এক বছরের পুরাতন হয়ে থাকে তাহলে কিন্তু সেটি কার্য হবে না এক বছরের পুরাতন কিন্তু হওয়া চলবে না অর্থাৎ যারা ও এ অথবা ও বি আছেন তারা অবশ্যই নন ক্লেমিনিয়াস সার্টিফিকেটটি কিন্তু করিয়ে রাখুন এটা গেল দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট কি তৃতীয় পয়েন্ট হচ্ছে যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে তার মধ্যে কি আধার কার্ড এটা এক কপি যারা যদি আধার কার্ড নিয়ে যেতে চান তবে আধার কার্ডের এক কপি জেরক্স এবং অরিজিনাল আধার কার্ডটি কিন্তু নিয়ে যেতে হবে অথবা পাসপোর্ট যদি থাকে সেটিও নিয়ে যেতে পারেন অথবা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটিও নিয়ে যেতে পারেন অথবা যদি ভোটার কার্ড থাকে ভোটার আইডেন্টিটি কার্ড থাকে সেটিও কিন্তু নিয়ে যেতে পারেন অবশ্যই এক কপি জেরক্স এবং এক কপি অরিজিনাল কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবার কিছু শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলি দেখুন বলছে ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস সাপোর্টিং ডকুমেন্টস এগেন্স টু ক্লেম দেয়ার চেঞ্জ ইন সোশ্যাল ক্যাটাগরি তার ক্যাটাগরি যদি কেউ চেঞ্জ করতে চায় কেউ ধরুন জেনারেল আছে সেই ক্যাটাগরি কেউ ধরুন ওবিসি করতে চায় বা এসসি করতে চায় তাহলে তাকে উপযুক্ত ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে ডকুমেন্ট উপযুক্ত ডকুমেন্টসের মধ্যে কি কি পড়বে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট অফ ফাদার বাবার থাকে সেটা আপনাকে প্রডিউস করতে হবে অথবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বাই দা কম্পিটেন্ট অথরিটি ইন দ্য যদি আপনি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন আপনার যদি কম্পিউটার জেনারেট স্লিপ থাকে সেটা কিন্তু আপনি ওখানে দেখাতে পারেন এবং দেখি আপনার ক্যাটাগরি কিন্তু ক্লেম করতে পারেন ঠিক আছে যদি আপনার এই ডকুমেন্টস যদি অরিজিনাল কাস্ট সার্টিফিকেট যদি হয়ে না থাকে তাহলে কিন্তু আপনি আপনার বাবার কাস্ট সার্টিফিকেট অথবা কম্পিউটার জেনারেটেড স্লিপ কিন্তু আপনি আপনাকে সেখানে কিন্তু পডিস্ট করতে হবে তবেই কিন্তু আপনি ক্যাটাগরির আওতায় কিন্তু পড়বেন যদি অরিজিনাল কাস্ট সার্টিফিকেট যদি না থাকে ঠিক আছে যদি এখনো পর্যন্ত কাস্ট সার্টিফিকেট যদি হয়ে না থাকে তাহলে আপনাকে হয় কম্পিউটার জেনারেটেড স্লিপ দেখাতে হবে

সেটা এইরকমভাবে ইস্যু করা হয়েছে যে ক্যান্ডিডেট যে ফর্মটা ফিল করেছে তাতে যে নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি এই যে জিনিসগুলো দেওয়ার কথা সেইগুলো ঠিকঠাক দিয়েছে এটা ধরে নিয়ে অ্যাডমিট কার্ডটা ইস্যু করা হয়েছে যদি দেখা যায় কোন স্টেজে কোন স্টেজে ইনকারেক্ট ইনকারেক্ট ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে ভুল তথ্য দেওয়া হয়েছে সেখানে কিন্তু তার ক্যান্ডিডেট ডেজার কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে এটাই কিন্তু এই কন্ডিশনে বলা রয়েছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু খুব সাবধান তারপরে হচ্ছে যে এ ক্যান্ডিডেট ফাউন্ড আনফিট অ্যাট এনি স্টেজ পি এম টি পি ইটি নট এলাউড টু পার্টিসিপেট ফারদার সিলেকশন প্রসিডিওর মানে যদি আপনি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অথবা ফিজিক্যাল টেস্টে যে কোনো একটা স্টেজে যদি ডিসকোয়ালিফাই হয়ে যান তাহলে কিন্তু পরবর্তী স্টেজের জন্য কিন্তু কিন্তু আপনি থাকবেন না আপনার ওখানেই কিন্তু আপনার সিলেকশন প্রসেস শেষ অর্থাৎ যে কোনো একটা স্টেজে যদি আপনি ডিসকোয়ালিফাই হয়ে যান কিন্তু পরবর্তী স্টেজে কিন্তু আপনি যেতে পারবেন না আর এই পয়েন্টে বলা রয়েছে দেখুন ছ নম্বর পয়েন্টে বলছে যে প্রথমে টি কোয়ালিফাই করতে হবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কোয়ালিফাই করতে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কোয়ালিফাই করলে তবে আপনি দৌড়ের জন্য চান্স পাবেন ষোলোশো মিটার দৌড়ের জন্য ঠিক আছে তো অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা কিন্তু আগে হবে তারপরে দেখুন তারপরে বলছে যে ক্যান্ডিডেট শুড কম্পেয়ার পিএমটি পিইটি টেক এন্টায়ার কমপ্লিট অন দা ডেট ফিক্সড ঠিক আছে মানে ক্যান্ডিডেটকে বলা হচ্ছে তারা এই রকম প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে যায় যেমন যে ডেটটিতে পরীক্ষা আছে সেই ডেটে সারাদিন কিন্তু মাঠ হবে কখন মাঠ চলবে কখন তার চান্স হবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না সেই রকম সারাদিনের প্রস্তুতি নিয়ে যেমন যায় সেটার কথাই বলা হচ্ছে এবং যদি এমন কোনো মানে প্রবলেম ঘটে গেল এমন কোনো আনফর্চুনেট ঘটনা ঘটে গেল সেক্ষেত্রে কিন্তু ওই রেঞ্জের যারা অফিসার আছেন আধিকারিক আছেন তারা কিন্তু ডেটটা চেঞ্জও করতে পারে সেই ডেটে হয়তো হলো না সবাই কা ঠিক আছে তো যাদের হলো না তাদের অন্য ডেট কিন্তু তারা দিতে পারে সেটা কিন্তু রেঞ্জের অফিসারের হাতে কিন্তু রয়েছে এবার পরবর্তী পয়েন্ট দেখুন বলছে কোন টি এবং ডি কিন্তু দেয়া হবে না যারা মাঠ কমপ্লিট করতে যাবেন মাঠে দৌড়াতে যাবেন তারা তাদেরকে কিন্তু কোনো টি এবং ডিএ দেওয়া হবে না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে এবং যদি কোনো ইনজ হয় সেক্ষেত্রেও কিন্তু কর্তৃপক্ষ কোনো দায়ী দায়ী থাকবে না এটাও কিন্তু এখানে বলা রয়েছে পরবর্তী পয়েন্ট দেখুন দ্য ডিসিশন অব দ্য রেঞ্জ বোর্ড ফাইনাল বিডিং আপন দ্য ক্যান্ডিডেট অ্যাট এনি স্টেজ ক্যান্ডিডেট ডিসেটিসফায়েড মানে হচ্ছে যদি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কোনো জায়গায় তাদের স্যাটিসফায়েড হলো না ক্যান্ডিডেট স্যাটিসফাইড হতে পারলো না ক্যান্ডিডেটের মনে হচ্ছে কোনো জায়গায় একটা প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে সে কিন্তু ক্লেম করতে পারে সে একটা অ্যাপ্লিকেশান করে ওখানে যারা আধিকারিক আছে তাদেরকে সেই দিনেই ওই দিনেই কিন্তু সেম ডে ওই দিনেই কিন্তু একটা অ্যাপ্লিকেশান জমা দিতে হবে এবং তার পুনরায় কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু হবে অর্থাৎ যদি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যদি কেউ বাদ যায় যদি সেটা তার মনে হয় যে না সে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যে বাদ যেতে পারে না দেন সে পুনরায় আবেদন করতে পারে একটা দেন এন্ড দেয়ার তাকে ওই রেঞ্জের যারা আধিকারিক রয়েছে ওইখানের যারা আধিকারিক রয়েছে তাদের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার পুনরায় মেজারমেন্ট টেস্ট কিন্তু হবে এই সুযোগটা কিন্তু রয়েছে এবার বলছে ধরুন আপনার যে ডেটে মাঠ পড়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পড়েছে ফিজিক্যাল টেস্ট পড়েছে সেই ডেটটি কিন্তু কোনো মতেই কিন্তু চেঞ্জ হবে না তো এইটা থেকে কিন্তু সাবধান থাকবেন ওই ডেট কিন্তু কোনো মতেই চেঞ্জ হবে না পরবর্তী পয়েন্ট দেখুন লাস্ট পয়েন্ট এটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল পয়েন্ট দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু বি কিছু টাউট মানে দালাল বা গ্যাং রয়েছে যারা আপনাকে মিথ্যা প্রমিস দেবে মিথ্যা প্রতিশ্রুতি দেবে চাকরি করে দেওয়ার তাদের থেকে সাবধান থাকবেন তারা কিন্তু কোনো কোনো মতে আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারবে না কারণ কি কারণ এই পরীক্ষাটা সম্পূর্ণ হবে ট্রান্সপারেন্ট হবে এবং পিওরলি মেরিট বেসড হবে সো ফাঁদে পা দেবেন না এই সব মানুষদের থেকে দূরে থাকবেন এই সব এর থেকে দূরে থাকবেন এবং আপনার নিজস্ব কনফিডেন্স নিয়ে কিন্তু এগিয়ে যাবেন নইলে কিন্তু আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন সেটাই কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার করে আপনাদেরকে সতর্ক কিন্তু করে দেয়া হয়েছে সো বি কেয়ারফুল ঠিক আছে কারোর কথায় কারোর পরচনায় কিন্তু পা দেবেন না নিজস্ব অ্যাবিলিটি নিয়ে কিন্তু এগিয়ে যান এবং নিজস্বতা নিয়ে কিন্তু এগিয়ে যান তবেই কিন্তু কিন্তু পাস হবে তো এই জায়গাটার থেকে কিন্তু খুব সাবধান তো এই ছিল কন্ডিশন এই ছিল নিয়ম তো আজকে এই নিয়মগুলো আপনাদের সামনে ডিসকাস করলাম তো কেমন লাগলো কন্ডিশন এই শর্তগুলোর মধ্যে যদি আপনাদের কিছু ডাউট থাকে নিজের কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন আর আপনার কোথায় ডেট কোথায় আপনার পি এ মাঠ পড়েছে এবং কোন ডেটে মাঠ পড়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যদি ইনফরমেশনটি ভালো লাগে তোমাদের কর্তব্য হচ্ছে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে আজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যারা নতুন আছো এবং বন্ধুদেরকেও বলবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে থ্যাংক ইউ ভালো থাকবেন ভালোভাবে পড়াশুনো করুন চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন চাকরি হবেই থ্যাংক ইউ ভালো থাকবেন